হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সজীব, টেকটিং ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের আজকে অর্থাৎ নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের আজকে পর্বে যে টপিক্সটা নিয়ে হাজির হয়েছে বা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রোদের সন্নিবেশ। তো চলো রোদের সন্নিবেশটা নিয়ে আলোচনা করি। এর আগের পর্বে ঠিক আমরা রোদ কাকে বলে, তারপরে হচ্ছে রোদের যে সূত্রগুলা বা রোদ কী কী বিষয়ের উপর নির্ভর করে আপেক্ষিক রোদ, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা রোদের সন্নিবেশ নিয়ে আলোচনা করব। তোমরা জানবে যে রোদের সন্নিবেশ হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে শ্রেণী সন্নিবেশ, শ্রেণী সন্নিবেশ, রোদের শ্রেণী সন্নিবেশ, আর একটা হচ্ছে রোদের হচ্ছে সমান্তরাল সন্নিবেশ, সমান্তরাল সমান্তরাল সন্নিবেশ। রোদের এই দুই ধরনের সন্নিবেশ দেখা যায়। তো শ্রেণী বা শ্রেণী বা হচ্ছে অনুক্রম, আর সমান্তরাল ইংরেজিটাকে আবার প্যারালাল বলি আমরা, প্যারালাল হচ্ছে সন্নিবেশ, আর একটা হচ্ছে সিরিজ যেটাকে আমরা বলি। এই দুই ধরনের হচ্ছে আমাদের রোদের সন্নিবেশ। এখন আমরা দেখবো যেটা চিত্রের সাহায্যে যে এই সন্নিবেশ দুটো কীভাবে হচ্ছে গঠন করে বা কীভাবে দেখে আমরা বুঝবো যে এটা শ্রেণী এটা হচ্ছে সমান্তরাল। তো চলো আমরা দুটো রোদের চিত্র আঁকবো আমরা। এটা একটা রোদের সন্নিবেশের চিত্র, এবং হচ্ছে সাথে সাথে আমরা আরেকটা রোদের সন্নিবেশের চিত্র আঁকবো দুটো, কারণ আমাদের যে দুই প্রকারের রোদ সেই দুই প্রকারের রোদ আমরা একটু এখানে বোঝার চেষ্টা করব আমরা। এই যে তো উপরের যে চিত্রটা আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করি আগে। তো উপরে তিনটা রোদ আছে, রোদ হচ্ছে একটা R1, একটা হচ্ছে R2 এবং হচ্ছে R3। এটা প্লাস প্রান্ত, এটা হচ্ছে মাইনাস প্রান্ত, এটা চাবি। এটা এই অংশটাকে নাম দিলাম আমরা A, এটাকে নাম দিলাম হচ্ছে B, এটা হচ্ছে C এবং এটা হচ্ছে D অংশ। আর এটা হচ্ছে প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত, তোমরা জানো যে কোষ বা ব্যাটারির হচ্ছে বড়টা হচ্ছে প্লাস প্রান্ত বোঝায়, ছোটটা হচ্ছে মাইনাস প্রান্ত বোঝায়। এটা A প্রান্ত, এটা হচ্ছে B প্রান্ত, এটা রোধের R1, R2 এবং হচ্ছে R3, তিনটা রোধ এখানে এভাবে সংযুক্ত করা আছে। এখন দুটো রোধের যে বর্তনী আমরা আঁকছি তার মধ্যে এটা হচ্ছে শ্রেণী বর্তনী, শ্রেণী সন্নিবেশ রোদের চিত্র হচ্ছে রোদের শ্রেণী সন্নিবেশ এটা। আর অন্য আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই চিত্রটা, এটা হচ্ছে যে সমান্তরাল সন্নিবেশ, সমান্তরাল সন্নিবেশ। এখন আমাদের বুঝতে হবে যে রোদের শ্রেণী এবং সন্নিবেশ দুটোর ডিফারেন্স কি এবং হচ্ছে কিভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করবো। আসলে তোমরা দেখো প্রথম চিত্রটা আসো, যেটাকে আমরা শ্রেণী সন্নিবেশ বলছি, সে রোদের শ্রেণী সন্নিবেশে রোদ রয়েছে কয়টা, তিনটা, R1, R2 এবং R3, তিনটা রোদ রয়েছে। তিনটা রোদ দেখলে বুঝতে পারবে যে এই রোদের হচ্ছে প্রথম রোদের শেষ প্রান্ত যেটা, প্রথম প্রান্ত হচ্ছে A, এর শেষ প্রান্ত হচ্ছে B, প্রথম রোদের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোদের প্রথম প্রান্ত সংযুক্ত করা, আবার দ্বিতীয় রোদের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোদের প্রথম প্রান্ত সংযোগ করা। এইভাবে যদি রোদগুলো কোনো বর্তনীতে পরপর সাজানো থাকে, সন্নিবেশ করা থাকে, এমন রোদের আমরা সন্নিবেশকে আমরা বলবো রোদের শ্রেণী সন্নিবেশ। আশা করি বুঝতে পারছো এটা। এবার পরের চিত্রটা দেখো, দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। এখানেও কিন্তু এইখানেও তিনটা রোদ রয়েছে, R1, R2, R3, বাট তিনটা রোদ কীভাবে আছে দেখো। এই যে রোদটা আছে প্রথমে R1 রোদ, এই R1 রোদের প্রথম প্রান্ত, R2 রোদের প্রথম প্রান্ত এবং R3 রোদের প্রথম প্রান্ত, তিনটি একটা বিন্দুতে সাধারণ বিন্দুতে সংযুক্ত করা আছে। আবার তাদের শেষ বিন্দুগুলো দেখো অন্য একটি সাধারণ বিন্দুতে সংযোগ করা আছে, যেটা B প্রান্ত দ্বারা প্রকাশ করা হয়েছে। তার মানে হচ্ছে যে অনেকগুলো রোদ থাকতে পারে, সে রোদগুলো হচ্ছে সাধারণ বিন্দু একটি বিন্দুতে, তাদের শেষ বিন্দুগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে সংযোগ থাকে, এমন রোদের যদি সন্নিবেশকে আমরা বলবো রোদের হচ্ছে সমান্তরাল সন্নিবেশ বলবো আমরা। এখানে আমি একটা কথা তোমাদের বলে রাখি, মনে রাখবে এটা খুবই গুরুত্বপূর্ণ বেসিক কনসেপ্টের জন্য, সেটা হচ্ছে রোদ যদি সমান্তরালভাবে থাকে, যদি রোদ সমান্তরালভাবে থাকে তাদের বিভব পার্থক্য সবগুলো রোদের একই হয়। আমি আবার বলছি, কারণ এখানে দুটো প্রান্ত দেখো, দুটো প্রান্ত মাত্র, তার মানে এই প্রান্ত এবং এই প্রান্তের বিভব পার্থক্য যদি করি একটাই মান আসবে, এবং তিনটা রোদ যেহেতু একসাথে সংযোগ করা তাই সমান্তরাল থাকলে তাদের রোদের বিভব পার্থক্য একটাই হবে, এটা মনে রাখবে। আর শ্রেণীতে থাকলে প্রতিটা রোদের বিভব পার্থক্য কিন্তু আলাদা আলাদা আসবে, কারণ এখানে প্রত্যেকটা অংশ আলাদা করে জয়েন্ট করা আছে। এটার সাথে আমি আরেকটা কথা অ্যাড করে দিব, শ্রেণীতে যদি থাকে তাহলে শ্রেণীতে থাকলে রোদগুলো তড়িৎ প্রবাহ হচ্ছে একই তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে, কারণ হচ্ছে এটা তার একটাই বা পরিবাহী অংশ একটা একটাই, এখানে অনেকগুলো রোদ সংযোগ আছে পরপরে, যদিও কিন্তু একটা কিন্তু পরিবাহী পথ তড়িৎ পরিবহনের। যেখানে শ্রেণীতে থাকলে তড়িৎ প্রবাহ একই রকম হবে, অর্থাৎ একটাই মান, কিন্তু প্যারাল্যালে বা সমান্তরে রোদের সন্নিবেশ থাকলে প্রতিটা রোদের মধ্যে কিন্তু আলাদা আলাদা তড়িৎ প্রবাহ হওয়া যাবে, অর্থাৎ
এটার মধ্যে আয়, এটার মধ্যে আয়, এটার মধ্যে আয়, অর্থাৎ প্রতিটার মধ্যে দিয়ে একই রকম তড়িৎ প্রবাহিত হবে। যে আয়টা এখানে তৈরি হয়েছিল সেই আয়টা এখানে আসবে, কিন্তু সমান্তরালে যে আয়টা কিন্তু তৈরি হবে এখানে আসার পরে তিনটা ভাগে ভাগ হয়ে যাবে, যেটা কিনা আই ওয়ান, আই টু এবং হচ্ছে আই থ্রি নামকরণ করা হয়। আবার এটা তিনটা যখন একত্র হয়ে যাবে তখন আবার আয় হয়ে যাবে। তার মানে এখানকার আয় মানে হচ্ছে আই ওয়ান যোগ হচ্ছে আই টু যোগ হচ্ছে আই থ্রি। তার মানে কি তিনটা আয় মিলে মোট আয় সমান হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছিল, কিন্তু এখানে যে আয় উৎপন্ন হয়েছিল এই আয়টা প্রতিটা রোধের মধ্যে একই রকম আয় প্রবাহিত হবে। সো এইটা বেসিক কনসেপ্ট হয়ে যাবে, মনে রাখবে যে সমান্তরাল রোধ থাকলে বিভব এক, তড়িৎ আলাদা, আবার শ্রেণীতে যদি সন্নিবেশ থাকে তড়িৎ এক কিন্তু বিভব আলাদা। এটা মনে রাখতে পারলে আমাদের ম্যাথমেটিক্স সলিউশনে খুব মানে কিছু সমস্যা আছে যেগুলো সমাধান করতে গিয়ে খুব সহজে তোমরা করতে পারবে। তো আজকে আমাদের পর্বের টপিকসগুলো এগুলোই ছিল, আজকে পর্বটা আমরা এখানে শেষ করব। পরবর্তী পর্বে নতুন কোনো টপিক্স নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবো। ততক্ষণ তো অনেক ভালো থেকো, আল্লাহ হাফেজ।